16টি ওয়ার্ডকে নিয়ে আনন্দপুর পৌর পরিষদ গঠিত 1974 মসিহারু বিজ্ঞাপিত অঞ্চল মান্যতা পাইথিবা এই অঞ্চলটি লোকসংখ্যা আধারে 2002 মসিহারে পৌর পরিষদর মান্যতা পাইছে। তেপারি পার্শ্বিক স্থিতিকে অনুধান কলে পৌর পরিষদটি সম্পূর্ণ অবহেলিত হয়ে পড়ে রয়েছে নজরকু আসে। অলিয়া আবর্জনাকে সুব্যবস্থিত ভাবে বিনিযোগ করা নিমন্তে অত্যাধুনিক ভাবে দুই দুইটি স্থানে ওয়েলথ সেন্টার খোলা যাইছে। অত্যাধুনিক যন্ত্রপাতি সহিত প্রত্যেক ওয়ার্ডু অলিয়া আবর্জনা স্থানান্তর নিমন্তে ব্যাটারি চালিত গাড়ি মধ্য কিনা যাইছিলা। হেলে যন্ত্রপাতি গুড়িক কোণসি ব্যবহার ন হই পড়ি রহিবারু সেগুড়িকরে কলঙ্কি লাগিবা আরম্ভ হেলাড়ি। অন্য পক্ষে হাজার হাজার টঙ্কা খরচ করি ব্লিচিং এবং ফিনাইল কিনা যাউথিলে সুথা কিছু অসাধু কর্মচারী সে সব হড়প করি নউথিবা অভিযোগ হইছি। পরিমাল ব্যবস্থাটি নকয়া গলে ভালো আপনার 16টি নাক ওয়ার্ড দেখিবে আন্দপুরে আমার 16টি ওয়ার্ড 16টি নাক ওয়ার্ড দেখিবে 16টি নাক ছক দেখিবে কোউটি আমার গোটে জায়গায় বি আপনার নলিয়া আদম সফা হউ নাহি ডেলি কোনসি ভাবে ডেলি খরকা হউ নি লাইট জ্বলু নাহি প্রতি ছকরে অলিয়া আবর্জনা কাউন্সিলর যে 16টা হচ্ছে কাহার দেখা দর্শন নাই আউ মুনিসিপালিটির কর্তৃপক্ষ দেখা দর্শন নাই অত্যানুধক সামগ্রী সব আমার মুনিসিপালিটি অফিসের সব নূয় নূয় জিনিস সব রয়েছে তাকে কোণী ব্যবহার ব্যবহার কোণী কামের ব্যবহার করা যাইপার না। 2018 মশিয়া বর্তমান সুদ্ধা নির্বাচন হওনি এ নির্বাচিত প্রতিনিধি কে না এই যে চারিআডে কুঢ় কুঢ় ময়লা পড়ছে এমানে ওয়েস্ট ম্যানেজমেন্টর কিছু করু না যন্ত্রপাতি খত খাইগাল কোটি কোটি টাকার যন্ত্রপাতি পুরা প্রশাসনিক অবহেলা এজুটি অফিসর অবহেলা সরকারকর অবহেলা এপাই এ প্রকার পরিস্থিতি বর্তমান পুরা পুতিগন্ধময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বর্তমান সময় শৈলিঙ্গ বজার ঘসিপুরা বসষ্টাণ্ড আনন্দপুর ব্রিজ ছক রিঙ্গ রোড আদির পার্শ্ববর্তী স্থানের কুঢ় কুঢ় অলিয়া আবর্জনা জমা হেউথিবা দেখিবা মিলুছি যাহাফলরে স্থানীয় লোকমানে এক অস্বাস্থ্যকর পরিবেশে জীবন অতিবাহিত করুথিবা বেলে মশা মাছি যোগু নানাদি রোগে পীড়িত হেউছন্তি। তেণু অলিয়া সফা পাই আসিথিবা গাড়িগুড়িকু কামরে ন লগাই কাহা স্বার্থরে সেঠারে পকাই রখা যাইছি তাকু নেই স্থানীয় বাসিন্দা প্রশ্ন উঠাইছন্তি। অন্যপক্ষে পরিমল ব্যবস্থাকে প্রতবর্ষ নিলাম করা যাওয়া বেড়ে বিগত তিন বর্ষ ধরে নিলামকরণ বন্দ থার তদারখর অভাব দেখা দিয়েছে। তবে ঘটনা সম্পর্কে পৌর পরিষদর নির্বাহী অধিকারী অবগত করাইবা পরে সমস্যার সমাধান প্রতিশ্রুতি দিয়েছেন। কোটি কোটি টাকা খরচ হলে কোণ কোটি লাইট না ময়লা গদা গদা কোটি ড্রেন না পাঁচ সমস্যা বহুত কিন্তু তাকে দৃষ্টি দেউ না ମ୍ୟୁନିସିପାଲିଟି ଗୋଟେ ଅଛି ବୋଲି ଆମେ ବି ଅନୁଭବ କରିପାରୁନୁ ମ୍ୟୁନିସିପାଲିଟି ଅଛି ଆନନ୍ଦପୁରରେ। ବର୍ତ୍ତମାନ ଆମର 14ଟା BOV ବ୍ୟାଟେରୀ ଅପରେଟର ଭେହିକଲ୍ ଆସିଛି ସେ 14ଟା ଆମେ SHG ମାନଙ୍କୁ ଦେଇଦେବୁ ସେ ପ୍ରତି ୱାର୍ଡ଼ରେ ଆମେ ବାଣ୍ଟିଦେବୁ ପ୍ରତିଦିନ ସେଇଟା ଚାଲିବ। ସେଇଟା ଚାଲିଲା ପରେ ଆମର ସଫେଇ କାମ ଟିକିଏ ଆହୁରି ଭଲ ହୋଇଯିବ ବୋଲି ମୁଁ ଆଶା କରୁଛି। ଆଉ ଏବେ ଆମେ ନିଷ୍ପତ୍ତି ନେଇଛୁ ବ୍ଲିଚିଂ ପଡ଼ିବ ଆଉ ଧୂଆଁ ମଧ୍ୟ ହେବ। ପୌର ପରିଷଦର ସ୍ୱଚ୍ଛତା ନିମନ୍ତେ ଆସୁଥିବା ଅର୍ଥର ସଠିକ୍ ବିନିଯୋଗ ହୋଇପାରିଲେ ସ୍ଥାନୀୟ ଲୋକମାନେ ଏକ ସ୍ୱଚ୍ଛ ପରିବେଶରେ ଜୀବନ ଅତିବାହିତ କରିପାରନ୍ତେ। ଆନନ୍ଦପୁରରୁ ସତ୍ୟଜିତ ସାହୁଙ୍କ ରିପୋର୍ଟ, ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍।